ডিপ্লোমা থার্ড সেমিস্টার যারা হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার এবং ডিপ্লোমা ইন টেক্সটাইলের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের সুপার সাজেশনগুলো রেডি করা হয়েছে যারা আমাদের সুপার সাজেশনগুলো এখনো সংগ্রহ করেন নাই যারা থার্ড সেমিস্টারে রয়েছেন আপনার আঠাশ তারিখ থেকে পরীক্ষা তারা দ্রুত আমাদের সুপার সাজেশন পেতে আমাদের কোর্স এনরোল করতে পারেন বরাবরের মতোই আপনারা আমাদের সুপার সাজেশন পিডিএফ ফাইল পাচ্ছেন পাঁচশো টাকায় আপনারা যারা এখনো নেন আমাদের ফার্স্ট সেমিস্টারে নিয়েছিলেন সেকেন্ড সেমিস্টারে নিয়েছিলেন সকল বিষয় পাবেন যেমন হচ্ছে ডিপ্লোমা ইন এগ্রিকালচারের জন্য আজকে আমরা কৃষি অর্থনীতির সাথে দেখানোর চেষ্টা করব এবং ডিপ্লোমা ইন টেক্সটাইলের জন্য টেক্সটাইল ন্যাচারাল টেক্সটাইল ফাইবার সাথে দেখার চেষ্টা করব প্রথমত ন্যাচারাল টেক্সটাইল ফাইবার সাথে সংটা দেখব তো আপনাদেরকে বলে রাখি যাদের টেক্সটাইল এবং এগ্রিকালচার থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার যে কোনো সেমিস্টার সাথে সংটা প্রয়োজন হয় তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে এসএমএস দিবেন ন্যাচারাল টেক্সটাইল ফাইবার থেকে আমরা আপনাদেরকে অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি যে এখান থেকে যেগুলো কালার করা রয়েছে আপনি সেইগুলো শুধু পড়বেন আর বাকিগুলো পড়তে হবে না কারণ হচ্ছে আমরা প্রতি বছরই আপনাদের প্রতি সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশনটা করে রেখেছি যখন যে সেমিস্টার আসবে থার্ড সেমিস্টার আসবে আগামী বছর যখন আসবে তখন সেখান থেকে শুধু আমরা কালারিংগুলো চেঞ্জ করে দেব ওতো আপনাদের এই বছরের জন্য এই কালারিং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পরে নেবেন তাহলে হবে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন খুবই শর্ট এবং একদম সিম্পল সকল বিষয় পাবেন বেসিক ইলেকট্রিসিটি থেকে শুরু করে আপনি বিজনেস কমিউনিকেশন থেকে শুরু করে স্ট্যাটিস্টিক্স পর্যন্ত সকল বিষয়ই আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যদি দেখি কৃষি অর্থনীতি কৃষি অর্থনীতির জন্য একদমই শর্ট সাজেশন যেই জায়গায় হচ্ছে কালারিং করা মাত্র একটা মানে এটা আসবে আর বাদ বাকি গুলো আপনাকে পড়তে বাদ বাকি গুলো খুব বেশি যে বড় তা না অনেক শর্ট আপনি চাইলে আর আপনারা আমাদের যদি কোর্স করতে চান সেই ক্ষেত্রে হয়তো সাতশো পঞ্চাশ টাকা লাগতে পারে আর যদি আমাদের কাছ থেকে পিডিএফ ফাইল নিতে চান উত্তর সহ তাহলে আপনি পাঁচশো দশ টাকায় নিতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল মূলত থার্ড সেমিস্টার কৃষি এবং এগ্রিকালচার ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছেন আহ